এই অদম সন্তানের কৈলাস চক্রের কারণে ডাকাইনি করেছো বা বড় বিপদে বিপদ? হ্যাঁ বাবা, এ তুমি কি বলছো বা? তুমি যে আদ্যা শক্তি মহামায়া বা শিবেরই করুণি তুমি, কে যেন পড়ে বিপদে শরণ নেয় তোমারই চরণ। বলো মা বলো, কি বা বিপদে পড়িয়ে আছো তুমি? কার্য করতে হবে মোর আদেশ করো, আমি আমার জীবন দিয়ে তো ভাগ্যা পালন করবো বা। কি বা বিপদে পড়িতি, শোনো মোর কথা মা গো। জলৎকারু, সাদের কৈলাসে আছে মোর এক চোখা নামে, সেই মেয়েকে তোমার করতে হবে বিবাহ। আমি রক্ষা করবো মা, আমি তোমার এই কঠিন আদেশ আমি পালন করতে পারবো না। আমি যে বড় নিরুপায়, তুমি আমায় কি দেখালে বা? বেশ, বিয়ে আমি করতে পারি বা, তবে আমার যদি শর্ত আছে বা। কি বা তোমার শর্ত? বলো মোর কাছে। অগবিশ্বজননী, আমার বিবাহের পর তোমার এই কন্যা কখন আমার অবাধ্য হলে, কোন অন্যায় করলে আমি কি করবো জানো বা? চিরদিনের জন্য আমি তাকে পরিত্যাগ করে। বেশ বাবা বেশ, সাদের কৈলাস আজ আমি মা হয়ে কথা দিলাম, আমার কন্যা যেদিন তোমার কাছে কোনো অন্যায় করে ওকে বিনা বাক্যে ত্যাগ করে দিও বাবা, তবে অন্য কোথাও না পাঠিয়ে ওকে পাঠিয়ে দিও আমার সাদের কৈলাসে। কৈলাস শেখরে দাঁড়িয়ে দিলামে বিবাহের সম্মতি মা, বিলম্ব কেন? এই মুহূর্তে কৈলাস শিখরে বিবাহের আয়োজন করো ভাই। তাহলে আমি বিয়ের আয়োজন করি। কার্তিক গণপতি, লক্ষ্মী সরস্বতী, তোমরা ফুল তোলো, তোমরা মালা গাঁথো, আজ আমার সাদের কৈলাসে মনি মনসার হবে বিবাহ। বিষ্ণু, তোমরা ফুল তোলো রে, তোমরা মালা গাঁথো রে, ফুল তোলো গো তোমরা, ফুল তোলো গো, ফুল তোলো গো তোমরা মালা গাঁথো গো, ফুল তোলো রে তোমরা মালা গাঁথো রে, ফুল তোলো রে তোমরা মালা গাঁথো, তোমরা ফুল তোলো গো তোমরা, ফুল তোলো গো, ফুল তোলো গো তোমরা মালা গাঁথো গো। তোমরা মালা গাঁথো গো, তোমরা ফুল তোলো গো তোমরা,
তোমাদের নব দাম্পত্য জীবন যেন চির সুখী হয়, চির মধুময় হয়। কাজ কিন্তু আমার একটি কথা আছে বেটা। কি কথা? এই কৈলাস শিখরে না হবে আমার বাসর সর্যা, বাসর সর্যা হবে আমায় ওই নির্জন গহন কারণ মাঝে আমারই ছোট্ট আঙ্গিনা পরি বেটা। বেশ, এত বড় আনন্দের কথা, ক্ষণকাল করো অপেক্ষা, এই মুহূর্তে তোমাদের বিদায়ের ব্যবস্থা করছি আমি। গৌরী বলো গো, জামাই মেয়েকে সুন্দর করে সাজিয়ে ওদেরকে বরণ করে বিদায়ের ব্যবস্থা করো। একটিবার আমার কাছে আই মা, ওরে মনসা, যাবার পূর্বে তোকে একটা কথা বলি শোন মা। স্বামীর গৃহে গিয়ে স্বামীর বাক্য যেন কোনোদিনই না করিস লঙ্ঘন। স্বামীর বাক্য যদি লঙ্ঘন করিস হয়তো তোর কোনো বিপদ হতে পারে মা, কথাটা মনে রাখবি। প্রাণ ভরে করি তোকে আশীর্বাদ, স্বামীর গহন বলে ছোট্ট পণ্য কুঠি তুই স্বর্গের মতো তুলে ধর মা, তুই স্বর্গের মতো তুলে ধর। স্বামী 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 দেবতা, স্বামী হলো পরম গুরু আই মায়া। হাত রাখো তুমি আমার হাতে, আমরা যাত্রা করবো আমার নির্জন গহন কারণ আছে দেখুন পিতা, এই বৃক্ষ তলে ছোট্ট আমার আঙিনা, আমি আমি যেখানেই থাকি পিতা এই আমার আঙিনা। এখানে তুমি থাকো, এখানে তুমি তপজপ করো। হ্যাঁ পিতা, খুব সুন্দর আজ যে তোমার পর্ণ করে দেখে আমার যা বড় মুগ্ধ হয়েছে মা মনুষ্য। আচ্ছা বলো তো মা, নারী জীবনে শ্রেষ্ঠ সম্পদ কি? পিতা গো, শিশু হতে শুনে আছি নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো তার একমাত্র প্রাণীর স্বামী। তোমার কথা শুনে আমি যে বড় মুগ্ধ হয়েছি, তাই কি করবো তোমার জানো মা? হাতটা দাও মা, মণিবল মণিবল হাতটা দাও বাবা। আজ আমার কন্যাকে তোমার হাতে তুলে দিয়ে এলাম বাবা, তুমি একে দেখো দেখো জানো, তুমি একে মারধর করো না, একে তুমি মারধর করো না। যদি আমার মনে কোনো অন্যায় করে, যদি তোমার সঙ্গে কোনো কটু কথা বলে, ওকে তুমি তাড়িয়ে দিও না, ওকে তুমি আমার কৈলাসে ফিরিয়ে দিও বাবা। সে কথা আমায় স্মরণ থাকবে পিতা, যাওয়ার সময় আমাদের ভাইকে আশীর্বাদ করে যাও পিতা, তোমার আশীর্বাদে যেন আমাদের দাম্পত্য জীবন যেন ফুলের মতো সুন্দর হয়ে ওঠে, যেন ফুলের মতো মধুময় হয় পিতা। আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তোমাদের এই বিবাহবাসী তোমাদের মধুময় জীবন সুন্দরভাবে ফুলের মতো কাটুক। আমি তাহলে এখন আসি। মা আসি পিতা, ওরে মা বলো না, যাওয়ার সময় তোকে কয়েকটি কথা বলে যাবো, বলো না, শুনতে চাস মা? শুনতে চাই। ওরে মা, অজান্তে হঠাৎ করে আজ যে আমি বিয়ের আয়োজন করেছি, তাই তো বিয়ের পরে কোনো যৌতুক দিতে পারলাম না রে মা। বল না মা, বল না, আজ
এই পিতার কাছে কি বর প্রার্থনা করবি? আজ তোকে আমি হাসতে হাসতে সেই বর দেব মা। পিতাগু মা, আমি যে বর প্রার্থনা করব এখন করব না, কেন? যেদিন আমার প্রয়োজন পড়বি সেদিন আমি তোমার কাছে চেয়ে নেব, তোমার শিরে ধারণ করে রাখো। আজ আমি মনে রাখলাম না, যেদিন তোমার বরের প্রয়োজন হবে এই পিতার কাছে ছুটতে ছুটতে শোনাও, সেদিন তোমায় আমি প্রাণ ভরে বর দিয়ে দেব। আশিমা আশিমা সত্য কথা, জীবনে কখনো আমি নারীর সঙ্গ করিনি, আজ তোমায় কাছে পেয়ে হৃদয়ে মাছ তোমার আনন্দ ভরে গেছে। তুমি কি সে বাসনা পূরণ করবে না আমায়? কেন করবো না, আমার এই ছোট্ট আঙিনা পরে তুমি তুমি শোনাবে গান, আর তোমার সেই গান আমি যে আমার এই ছোট্ট আঙিনা পরে মনে আনন্দে তুই করবে। আমি করিব গান, তুমি করিবি নৃত্য, ধরিয়ে দেবই পাতার কুঠি। আমার কাছে এই পাতার কুঠি কেমন কাছে জানো? কেমন তুমি শুনতে চাও বলো, বলো তুমি আমার কাছে। আজ গভীর হয় কত সুন্দর জীবন হয়েছি মরুধ গভীর কত সুন্দর অরণ্য তোমাকে পেয়েছি মরুধ
আসছি ওর Ashit Sandosha, DJ Bapi, Dushai Ik Number Pole.